জুতা পরিষ্কার করে নারকেল তেল। চুল ও ত্বকের যত্নের পাশাপাশি আসবাবের যত্নেও অতুলনীয় নারকেল তেল। এছাড়া চামড়ার অনুষঙ্গের জৌলুস বাড়াতে ব্যবহার করতে পারেন এটি। মরিচা দূর করতেও কার্যকর নারকেল তেল। জেনে নিন নারকেল তেলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। আসবাবের জৌলুস বাড়াতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। আধা কাপ নারকেল তেলের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে নরম কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিন কাঠের আসবাব। এটি কাঠের শুষ্কতা দূর করবে ও আসবাবের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করবে। কার্পেট থেকে কঠিন দাগ দূর করতে সামান্য নারকেল তেল ঘষে নিন। 5 মিনিট অপেক্ষা করে পরিষ্কার করে ফেলুন কার্পেট। দীর্ঘদিন ব্যবহারের কারণে মরিচা পড়ে যেতে পারে দরজার লকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নারিকেল তেল ঘষে নিন লকে। কয়েক ঘন্টা অপেক্ষা করে মুছে ফেলুন পাতলা কাপড় দিয়ে। দীর্ঘদিন ব্যবহৃত থাকার কারণে কাঁচির ধার গায়েব হয়ে গেছে। সামান্য নারিকেল তেল ঘষে নিন কাঁচির ব্লেডে। 1 ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আবার আগের মতোই ধারালো হবে কাঁচি। কাঠের চামচ ও কাটিং বোর্ডের যত্নে ব্যবহার করতে পারেন নারিকেল তেল। চুইনগাম ওঠাতে ব্যবহার করা যায় নারিকেল তেল। নারিকেল তেলের সাহায্যে জৌলুস বাড়াতে পারেন চামড়ার জুতা কিংবা ব্যাগে। প্রথমে পাতলা ভেজা কাপড় দিয়ে মুছে নিন ব্যাগ অথবা জুতা। প্রাকৃতিকভাবে শুকিয়ে গেলে কয়েক ফোঁটা নারিকেল তেল ছিটিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ঝকঝকে হবে চামড়ার অনুষঙ্গ। মেজে পরিষ্কার করতে সামান্য নারিকেল তেল কাপড়ের সঙ্গে মিশিয়ে মেজে ঘষে নিন। তারপর সাবান পানিতে ভালো করে পরিষ্কার করে মুছে ফেলুন। ব্রঞ্জ পরিষ্কার করতে পাতলা কাপড়ে নারিকেল তেল নিয়ে ঘষে নিন। এসব তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।